ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল নির্মল। তো বন্ধুরা আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি এমন একটা ফোন নিয়ে আসছি যেটা কিন্তু তোমরা কম টাকার ভিতরে ভালো ভালো ফিচার্স পেয়ে যাবে, মানে 8,500 টাকার ভিতরে কিন্তু তোমরা ভালো ভালো ফিচার্স পেয়ে যাবে। তো বন্ধুরা এই ফোনটা মানে কোন কোম্পানির ফোন এবং এতে কী কী ফিচার্স পাবে এটা নিয়ে আলোচনা করে দেবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের সবারকে পৌঁছায় এবং কিন্তু তোমরা সবারকে ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি বলে দেবো তোমরা কোন ফোনটা পাবে এবং এতে কী কী ফিচার্স পাবে, এর লুক কীরকম, ফার্স্ট লুক কীরকম। তো বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা তোমাদের যদি প্রথমে চলে আসো এর ব্যাকগ্রাউন্ডে, মানে ফোনটার ব্যাকগ্রাউন্ডে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দারুণ কোয়ালিটির একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছ, এবং তার সাথে তিনটে ক্যামেরা এবং একটা পেয়ে যাচ্ছ ফ্ল্যাশ লাইট এবং তার সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট। তো বন্ধুরা তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে একটা রিয়েলমির একটা দারুণ ওয়াটারমার্ক, মানে তোমাদের কিন্তু এখানে ফোনের লুকটা ওই ওয়াটারমার্কটার জন্য পুরো চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা তারপরে এবারে আমি বলে দেবো তোমরা যদি ফ্রন্টে চলে আসো, মানে এর সামনের দিকে চলে আসো, তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু একটা পেয়ে যাচ্ছ একটা দারুণ কোয়ালিটির, মানে দারুণ ডিজাইনের একটা ফন্ট, মানে তোমরা এখানে ডিসপ্লেটা দারুণ কোয়ালিটির পেয়ে যাচ্ছ এবং তার সাথে নচ স্ক্রিন। তো বন্ধুরা তারপরে এবারে যদি চলে আসি এর দামে এবং রেটিংয়ে, তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে দাম পেয়ে যাচ্ছ মাত্র 8,500 টাকা এবং তোমরা যদি রেটিংয়ে চলে আসো 4.7 রেটিং পাবে। মানে তো বন্ধুরা তোমরা জানো যে 4.7 রেটিং মানে ফোনটা কোন কোয়ালিটির হতে পারে। তো বন্ধুরা তারপরে যদি চলে আসো তোমরা ইনবক্সে, মানে তোমরা এখানে বক্সের মধ্যে কী কী পাবে আমি সেটাই বলে দিই। তো বন্ধুরা তোমরা এখানে পাচ্ছ হ্যান্ডসেট, অ্যাডাপ্টার, মাইক্রো ইউএসবি কেবিল, স্ক্রিন প্রোটেক্ট ফিল্ম এবং তারপরে সিম কার্ড টুল, তারপরে কেস, তারপরে কুইক গ্লাইড এবং তার সাথে ওয়ারেন্টি কার্ড। তো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই জানো একটা ওয়ারেন্টি কার্ড একটা মোবাইলের জন্য কতটা দরকারি, মানে এখানে তোমরা কিন্তু ওয়ারেন্টি কার্ডটা তোমাদের যেরকম টাইম থাকবে সেরকম টাইমের মধ্যে যদি তোমরা গোছ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফোনটা যদি সেই টাইমের মধ্যে খারাপ হয় তাহলে কিন্তু তোমরা সেই ফোনটা তোমাদের ফ্রিতে বাগাতে পারবে। তো বন্ধুরা তারপরে এবারে যদি চলে আসো তোমরা স্পেসিফিকেশানে, তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকেশানটা একটা দারুণ কোয়ালিটির স্পেসিফিকেশান পেয়ে যাচ্ছ, মানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3 GB র্যাম, 32 GB রম এবং তার সাথে এক্সট্রা মেমোরির একটা সিস্টেম পেয়ে যাচ্ছ যেটা 256 GB। মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে 3 GB র্যাম মানে কীরকম কোয়ালিটির ফোন হতে পারে। আর বন্ধুরা তোমাদের মনে হবে যে র্যামের তুলনায় রমটা কম দিচ্ছে, হ্যাঁ এটা আমারও মনে হয় র্যামের তুলনায় যে রমটা কম দিচ্ছে, কিন্তু এখানে তার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে, মানে 256 GB একটা ভালো দেখে তোমরা মেমোরি ঢোকাতে পারবে এই ফোন। তো বন্ধুরা তারপরে যদি চলে আসো তোমরা স্ক্রিনে, তো তোমাদের মানে ডিসপ্লেতে, তোমাদের অনেকের কী প্রবলেম হয় যে ডিসপ্লের প্রবলেম হয়, মানে তোমরা ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পারো না এবং ডিসপ্লে ছোটো হয়। তো বন্ধু এখানে কিন্তু তোমরা একটা দারুণ কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছ, এখানে HD+ ডিসপ্লে পাবে এবং তার সাথে 6.5 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছ, দেখতে পারো না ভালো করে ভিডিও শ্যুট করতে পারো না, তার জন্য কিন্তু এখানে একটা ক্যামেরা দারুণ কোয়ালিটি দিয়ে দিচ্ছে। মানে তোমরা এখানে যদি এই রিয়েল ক্যামেরাতে চলে আসো, এখানে রিয়েল ক্যামেরাতে কিন্তু তোমরা তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছ, একটা হলো 12 MP, একটা হলো 2 MP আর একটা হলো 2 MP। তো বন্ধুরা এখানে তোমরা তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছ এবং যদি তোমরা ফ্রন্টে আসো তোমরা ফ্রন্টে কিন্তু 5 MP একটা দারুণ কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাচ্ছ, মানে এখানে কিন্তু ক্যামেরার দিক থেকে কোনো কমতি নেই, এক কথায় কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা তারপরে যদি তোমরা ব্যাটারিতে চলে আসো, তোমরা কিন্তু এখানে 5000 mAh একটা ব্যাটারি পেয়ে যাচ্ছ, মানে এখানে কিন্তু দারুণ কোয়ালিটির একটা ব্যাটারি পাচ্ছ। তোমাদের কিন্তু গেম প্লে করো বা তোমরা যদি ফোনটা আনলিমিটেড ঘাটো তাহলে তোমাদের কিন্তু ব্যাটারিটা মানে বেশিক্ষণ চার্জ থাকবে। তো বন্ধুরা তারপরে যদি তোমরা চলে আসো এখানে এর প্রসেসারে, তো বন্ধুরা এখানে অনেকের কী হয় প্রসেসারের প্রবলেমের জন্য তোমাদের ফোনের স্পিড ভালো হয় না, তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মিডিয়াটেক হেলিও G70, মানে তোমরা এখানে কিন্তু একটা দারুণ কোয়ালিটির প্রসেসার পেয়ে যাচ্ছ, মানে এটা কিন্তু একটা খুবই ভালো কথা। তো বন্ধুরা এই ফোনটাতে তোমরা মোটামুটি এই ফিচার্সগুলো পাবে, আর যে যদি লুক দেখো এটা লুকটা কিন্তু একটা দারুণ কোয়ালিটি। তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এটুকুনি বলার ছিল। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা এই ফিচার্সগুলো পাবে যদি তোমাদের ফোনটা পারচেস করার হয়, দেখো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে পারচেস করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছে, পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের সবারকে পৌঁছায় এবং কিন্তু তোমরা সবারকে ভিডিওটা দেখতে পারো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত।